মানিকগঞ্জে সপ্তাহ ব্যবধানে গরুর মাংসের দাম কমেছে কেজি প্রতি 70 টাকা, এখন তা বিক্রি হচ্ছে 680 টাকা করে। এতে প্রতিদিন বিক্রি হচ্ছে অন্তত 6 থেকে 7 লাখ টাকার মাংস। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান। বছরের পুরনো যে মাংসের বাজার, এইখানে প্রতিদিন ভোরবেলা থেকেই গরুর মাংস এবং খাসির মাংসের কেনা বেচা হয়ে থাকে। তো আমি যদি আপনাদেরকে বলতে চাই যে স্বস্তির খবর হচ্ছে যে মানিকগঞ্জে কিন্তু গতকাল থেকেই আপনার 680 টাকায় গরুর মাংস বিক্রি হচ্ছে। তো ক্রেতাদের সাথে আমি কথা বলেছি, তারা স্বস্তি প্রকাশ করেছে, কারণ কিছুদিন আগেও 750 টাকায় 1 কেজি গরুর মাংস তাদেরকে কিনতে হয়েছে। বিক্রেতাদের সাথেও কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আমরা ভোক্তা অধিকারের সাথে আমাদের মিটিং করা হয়েছে, আমাদের নিয়ে মিটিং করলে আমরা একমত পোষণ করি যে আমরা 680 টাকা দরে গরুর মাংস বিক্রি করবো। অত ক্ষেত্রে বিশেষে তারা 2-5 টাকা কেজিতে কমও রাখছেন। এই বাজার থেকে প্রতিদিন প্রায় 5 থেকে 6টা করে গরু সকালে জবাই করা হয়, আর এখানকার যে মূল ক্রেতা তারা হচ্ছে যে সাধারণ জনগণ, পাশাপাশি যে হোটেল রেস্তোরাঁ রয়েছে সেগুলো। আর প্রতিদিন প্রায় এখানে 6 থেকে 7 লাখ টাকার মতো গরুর মাংস বিক্রি হয়। আর খাসির মাংসের কথা যদি বলি, সেখানে আজকে খাসির মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে 900 টাকা দরে। তো এই ছিল মানিকগঞ্জের মাংসের বাজার থেকে সর্বশেষ সংবাদ।